বৃষ্টির রাত আজকে কিন্তু চলে গেছিলাম কল্যাণীতে। কল্যাণীতে গিয়ে কিন্তু আমার একটা দোকানে খুব ফেভারিট, যেটা বুদ্ধ পার্কে একটা দোকান আছে, সেখানে কিন্তু কচি পাঁঠার মাংস কিনতে পাওয়া যায়, আর সেটা কিন্তু 780 টাকা। আমি নিয়ে এসেছিলাম আজকে 500 গ্রাম মতো। আর দেখো একদম কিন্তু আমি একদম পায়ের থেকে নিয়েছিলাম, আর বানিয়েছি কিন্তু মুসুর ডাল। এখানে সব কিছু কাঁসার থালায় নিয়েছি, কাঁসার থালায় ভাত নিয়েছি, কাঁসার থালায় ডাল নিয়েছি, কাঁসার থালায় মাটন নিয়েছি। আর মাটন দেখো কত সুন্দর গলেছে আর কত সুন্দর কালার। এই হলো মুসুর ডাল। মুসুর ডালটা কিন্তু আমি জাস্ট টমেটো ফোড়ন দিয়ে বানিয়েছিলাম আর লঙ্কা দিয়ে, দারুণভাবে তেল ছাড়াই কিন্তু মুসুর ডালটা। আর এই মাটনটা কিন্তু খুবই সুন্দরভাবে রসিয়ে কষিয়ে বানিয়েছি, কিন্তু কুকারে বানিয়েছি, সেই জন্য আরও টেস্টি হয়েছে। কুকারে কিন্তু মাটন দারুণ হয়, অসাধারণ। তার সাথে রয়েছে কিন্তু এখানে মিনিকিট চালের রাইস, আর রাইসটা কিন্তু ঝুরঝুর হয়েছে একদম সাদা ধপধপে। আর আলুটা কিন্তু ইউজ করেছি আমি জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু না। আলুটা কত সুন্দরভাবে গলে গেছে, আলুটা ভাজিনি কিন্তু আমি, আলুটা দিয়ে দিয়েছিলাম। আর মাটনটার কালারটা জাস্ট দেখো, একদম কিন্তু ঘরোয়া মশলা ইউজ করেছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি টমেটো, রসুন আদা বাটা, আর হচ্ছে পেঁয়াজ দিয়েছিলাম অল্প করে, সেই দিয়ে কিন্তু কালারটা জাস্ট দেখো। আর তেল কিন্তু অল্পই দিয়েছি, কিন্তু মাটন থেকে চর্বি থেকে একটু তেল ছেড়েছে, চর্বি একটু নিয়েছিলাম, কারণ কি কচি পাটাতে সেরকম কিন্তু চর্বি থাকে না। দেখো একদম সলিড পিস রয়েছে, আমার এখানে টোটাল 5 পিস নিয়েছি, ছোটো ছোটো করে পিস কাটা রয়েছে যাতে ভালো করে বয়ল হয়, সেজন্য ছোটো করে কাটি নিয়েছিলাম। আর নিয়েছিলাম অল্প, সেই জন্য টমেটোটা দেখো একদম সুন্দর গলে গেছে, আর দারুণ একটা ফ্লেভার আসছে। আর মাটনটা গলেছে দেখো, একদম ধরলে কিন্তু ছিঁড়ে যাচ্ছে, আর কত সুন্দর কালার মাটন। বুদ্ধবারকে এই কচি পাটার মাংসটা কিন্তু সত্যি দারুণ দারুণ থাকে, কোয়ালিটি আমার দারুণ লাগে, সেই জন্য আমি কিন্তু ছুটে যাই ওখানে আনতে। আর একদম কত সুন্দরভাবে গলেছে, এত সুন্দর বৃষ্টির মধ্যে কিন্তু খাওয়া দাওয়া সত্যি অসাধারণ লাগছে আমার। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্ট করো, আর পেজটা যদি নতুন দেখো তাহলে কিন্তু ফলো করে নেবে পেজটাকে। একদম মাটনটা কি কত সুন্দর গলেছে, প্রায় 4 পিস 5 পিস আমার খাওয়া হয়ে গেল। অনেকদিন পরে কিন্তু বাড়িতে বানিয়ে একদম সুস্বাদু খাবার এনজয় করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করতে ভুলো না। দেখো একবার ঝোলের কালারটা দেখো কত সুন্দর হয়েছে।